সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সব প্রত্যেকে আমরা সুস্থ আছি এই প্রত্যাশা রেখে আমি আমার আজকের ক্লাস শুরু করছি। স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে, আমার কোর্স দক্ষিণ এশিয়ার ইতিহাসে। আমি কোর্স টিচার আরফিনা আজিজুন্নাহার তোমাদের সঙ্গে আছি। কলেজের সবচেয়ে সিনিয়র ছাত্র তোমরা, কাজে খাতা কলম নিয়ে ক্লাসের সামনে বসে যাও। আজকে আমরা যে ক্লাসটি শুরু করব সেটি হচ্ছে চতুর্থ অধ্যায়ের প্রথম ক্লাস। চতুর্থ অধ্যায়টি হল এডুকেশনাল ডেভেলপমেন্ট ইন সাউথ এশিয়ান কান্ট্রি বা দক্ষিণ এশিয়ার দেশসমূহে শিক্ষার উন্নয়ন। ক্লাসটি শুরু করতে গেলে আমরা প্রথমে যে বিষয়টি দেখব সেটি হচ্ছে শিক্ষার পটভূমিটি আমরা একটু দেখে নিব, সেই সঙ্গে শিক্ষার অর্থ কি সেই বিষয়টিও আমরা একটু আলোচনা করে যাব। শিক্ষা হলো শেখার একটি প্রক্রিয়া বা জ্ঞান অর্জন, দক্ষতা, মূল্যবোধ, বিশ্বাস এবং অভ্যেসের একটি প্রক্রিয়া। শিক্ষাগত পদ্ধতিগুলোর অন্তর্ভুক্ত হল গল্প বলা, আলোচনা, শিক্ষণ, প্রশিক্ষণ বা গবেষণা। নিয়মমাফিক শিক্ষাদানের প্রথা যথা স্বাক্ষরিকরণ প্রায় 150-200 বছরের সমাজে এগিয়ে যাওয়া একটি গুরুত্বপূর্ণ দিক। যদিও কোন কোন দেশে এই শিক্ষার উন্নয়নের ধারাটি শুরু হয়েছে মাত্র 50 বছরের মধ্যে। পুরাকালে কিশোর কিশোরীরা মূলত পৌরোহিত্য, শাসকের শাসন অনুশাসন, বিষয়ভিত্তিক পারদর্শিতা এবং জ্যোতির্বিদ্যার উপরে দক্ষতা অর্জন করত। শিক্ষা মূলত শিক্ষকের নির্দেশনায় ঘটে থাকে, তবে শিক্ষার্থীরা নিজেরাও নিজেদেরকে শিক্ষিত করে গড়ে তুলতে পারে। আমি ক্লাসে আমাদেরকে প্রায় সময় বলি সুশিক্ষা মানেই হচ্ছে স্বশিক্ষা। শিক্ষার্থী যদি শিক্ষাকে নিজের মধ্যে ধারণ না করে, লালন না করে, গ্রহণ না করে তাহলে সে সুশিক্ষিত হবে না। শিক্ষকের নির্দেশনা এবং প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট দিয়ে সুনাগরিক সব সময় হওয়া যায় না, তাকে সেই শিক্ষাটা নিজের মধ্যে ধারণ করতে হয়। এজন্যই আমরা বলি শিক্ষার্থী নিজেরাও নিজেদেরকে শিক্ষিত করে তৈরি করতে পারে এবং সুশিক্ষিত করতে হলে শিক্ষার্থীকে এটি করতেই হবে। শিক্ষার ব্যাকরণটি আমরা একটু দেখব, যেটিকে আমরা এটিমোলজি বলি। ব্যাকরণগত ভাবে এডুকেশন শব্দটি লেটিন এডুকেশিও শব্দ থেকে উৎপত্তি হয়েছে। এই এডুকেশিও শব্দের অর্থ হল প্রজনন এবং লালন পালন করা। শব্দটি ইডোকো থেকে, যার অর্থ আমি শিক্ষাদান করি, আমি প্রশিক্ষণ দেই। আবার এই শব্দটির হোমোনিম ইডোকো এর সাথে সম্পর্কিত, যার অর্থ হচ্ছে এগিয়ে নিয়ে যাই, আমি উপস্থাপন করি। ডেকো যার অর্থ আমি নেতৃত্ব দেই এবং আমি পরিচালনা করি। তার মানে হচ্ছে জীবনের প্রতিটি পর্যায়ে কিন্তু শিক্ষার সঙ্গে সম্পৃক্ত, সেটি শিক্ষকের মাধ্যমেই হোক অথবা নিজে নিজেকে তৈরি করার মধ্যেই হোক। এখন আমরা একটু শিক্ষার ইতিহাসটি দেখে নিব। একেবারে প্রাগৈতিহাসিক কালে শিক্ষা শুরু হয়েছিল মূলত বয়স্ক ব্যক্তিদের দ্বারা যুব সমাজের জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতার প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে। প্রাক শিক্ষিত সমাজ প্রধানত মৌখিকভাবে এবং অনুকরণের মাধ্যমে গড়ে উঠেছিল। গল্প বলার মাধ্যমে জ্ঞান, মূল্যবোধ এবং দক্ষতা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে স্থানান্তরিত হয়েছে।
সাংস্কৃতিক দক্ষতা প্রসারের মাধ্যমে এবং অনুকরণের মাধ্যমে জ্ঞান অর্জন এবং আনুষ্ঠানিক শিক্ষা উন্নত করার মাধ্যমে এই প্রজন্ম থেকে প্রজন্মে শিক্ষার আলো ছড়িয়েছে। মিশরে প্রথম মিডল কিংডমের সময় স্কুলের অস্তিত্বের কথা জানা যায়। আবার প্লেটো এথেন্সে একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন, ইউরোপে উচ্চতর শিক্ষার প্রথম প্রতিষ্ঠান হিসেবে এই প্লেটোর একাডেমিকে গণ্য করা হয়। 330 খ্রিস্টপূর্বাব্দে মিশরে আলেকজান্দ্রিয়া শহরটি প্রতিষ্ঠিত হয়েছিল। মূলত সেইখানে অর্থাৎ আলেকজান্দ্রিয়ায় প্রথম বৃহত্তর গ্রন্থাগারটি তৈরি হয়েছিল তৃতীয় শতাব্দীতে। 476 খ্রিস্টাব্দে রোমের পতনের পর ইউরোপীয় সভ্যতায় সাক্ষরতা এবং সাংগঠনিক শিক্ষার পতন ঘটেছিল, যেখান থেকে আমরা বলি মধ্যযুগ শুরু হয়েছিল। এবং মধ্যযুগকে কি বলে? তোমরা প্রথম একদম অনার্স ফার্স্ট ইয়ার থেকে পড়ে এসছো, মধ্যযুগকে বলা হয় অন্ধকার যুগ। কারণ এই যে সাক্ষরতা এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল, শিক্ষা যেখানে নাই সেখানে যুক্তি থাকবে না, শিক্ষা যেখানে নাই সেখানে বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকবে না, শিক্ষা যেখানে নাই সেখানে জিজ্ঞাসা থাকবে না। এজন্যই মধ্যযুগকে মূলত অন্ধকার যুগ বলা হয়। এবং সেখান থেকেই ধর্মের উৎকর্ষতাও শুরু হয়েছিল, পোপতন্ত্রের অভ্যুদয় বিকাশ ঘটেছিল, প্রসার ঘটেছিল। চীনের বিখ্যাত দার্শনিক কনফুসিয়াস 551 থেকে 479 খ্রিস্টপূর্বাব্দে লুয়ের রাজ্যের সবচেয়ে প্রভাবশালী প্রাচীন দার্শনিক ছিলেন, যার শিক্ষাগত দৃষ্টিভঙ্গি চীনের সমাজ একই সঙ্গে কোরিয়া, জাপান এবং ভিয়েতনামের মতো প্রতিবেশী রাষ্ট্রের উপর বিশাল প্রভাব সৃষ্টি করেছিল। কনফুসিয়াস তার শিষ্যদেরকে একত্রিত করেন এবং অনুসন্ধান করেন যিনি যারা সুশাসনের জন্য তার আদর্শকে গ্রহণ করবে। তার অ্যানালেপ্সগুলো তার অনুসরণকারীদের দ্বারা লিখিত হয়েছিল, যা পূর্ব এশিয়ায় আধুনিক যুগেও শিক্ষার উপর ব্যাপক প্রভাব বিস্তার করে চলেছে। এই কনফুসিয়াসও তোমরা পড়েছ অনার্সে সভ্যতার ইতিহাসে। রোমের পতনের পর ক্যাথলিক চার্চ পশ্চিম ইউরোপে সাক্ষরতা এবং স্কলারশিপের একমাত্র রক্ষাকর্তা হয়ে উঠেছিল। একটু আগে আমরা বলেছিলাম যে চার্চ মানে পোপতন্ত্রের বিকাশ ঘটেছিল এবং সেখানে বৈজ্ঞানিক যুক্তি এবং শিক্ষার আলোর জায়গায় ধর্মীয় ব্যাখ্যা জায়গা করে নিয়েছিল। চার্চ ক্যাথেড্রাল স্কুলকে আধুনিক যুগের শিক্ষা ব্যবস্থার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। এই প্রতিষ্ঠানগুলো শেষ পর্যন্ত মধ্যযুগীয় বিশ্ববিদ্যালয় এবং ইউরোপের বিভিন্ন আধুনিক বিশ্ববিদ্যালয়গুলোর অগ্রদূত হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিল। পশ্চিম ইউরোপের মধ্যযুগীয় বিশ্ববিদ্যালয়গুলো পশ্চিম ইউরোপ জুড়ে একদল পণ্ডিত এবং দার্শনিকের সৃষ্টি করেছিল, যেমন নেপলস বিশ্ববিদ্যালয়ের টমাস একুইনাস, অক্সফোর্ড ইউনিভার্সিটির রবার্ট গ্রোসেটেস্ট এবং বৈজ্ঞানিক পরীক্ষার পদ্ধতির প্রারম্ভিক প্রকাশক এবং জৈবিক গবেষণার অগ্রদূত সেন্ট অ্যালবার্ট গ্রেট ছিলেন অন্যতম। 1088 সালে প্রতিষ্ঠিত বলোনা বিশ্ববিদ্যালয়কে প্রথম এবং প্রাচীনতম অপারেটিং ইউনিভার্সিটি বলা হয়। এই যে ইউনিভার্সিটিগুলো প্রাচীন সেগুলো তোমরা সভ্যতার ইতিহাসে পড়েছ, বিশ্ববিদ্যালয়ের উদ্ভব এবং বিকাশ, সেখানে দেখেছো কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাটা শুরু হয়েছিল। অন্যদিকে মধ্যযুগে মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে ইসলামিক বিজ্ঞান এবং গণিত সমৃদ্ধ হয়েছিল খলিফাদের অধীনে। সেখানেও জ্যোতির্বিজ্ঞানের ব্যাপক গবেষণা হয়েছে। এই ইসলামী প্রাচ্যে ইসলামিক বিজ্ঞান এবং গণিত সমৃদ্ধ হয়েছিল, একই সঙ্গে তারা চিকিৎসা বিজ্ঞানেও অনেক অবদান রেখেছিল। ইউরোপের রেনেসাঁ
প্রাচীন গ্রিক এবং রোমান সভ্যতার বৈজ্ঞানিক এবং বুদ্ধিবৃত্তিক উপলব্ধির নতুন যুগের সূচনা করেছিল। যেটা আমরা দেখেছিলাম মধ্যযুগ অন্ধকার যুগ, যেখানে শিক্ষা দীক্ষা বন্ধ হয়ে গিয়েছিল। এখন আবার দেখছি রেনেসাঁর সময়ে এসে আবার নতুন করে এই গ্রিক এবং রোমান সভ্যতার বৈজ্ঞানিক এবং বুদ্ধিবৃত্তিক উপলব্ধির নতুন যুগের সূচনা হয়েছে। প্রায় 1450 সালের দিকে জোহানস গুটেনবার্গ একটি প্রিন্টিং প্রেস তৈরি করেন, যা সাহিত্যের কাজকে আরো দ্রুত ছড়িয়ে দেওয়ার অনুপ্রেরণা সৃষ্টি হয়েছিল। ইউরোপীয় সাম্রাজ্যের যুগে ইউরোপীয় দর্শন, ধর্ম, শিল্প, বিজ্ঞান বিষয়ক ধারণাগুলো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল। ইউরোপের মিশনারি এবং পণ্ডিতরা অন্যান্য সভ্যতা থেকে নতুন ধারণা নিয়ে এসেছিল। বেশিরভাগ দেশে আজ নির্দিষ্ট বয়স পর্যন্ত সব শিশুদের জন্য পূর্ণ সময়ের স্কুল শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। এ কারণে বাধ্যতামূলক শিক্ষার বিস্তার এবং জনসংখ্যা বৃদ্ধির সাথে মিলিতভাবে ইউনেস্কো গণনা করে লক্ষ্য করেছে যে আগামী 30 বছরের মধ্যে আরো ব্যাপক সংখ্যক মানুষ আনুষ্ঠানিক শিক্ষা লাভ করবে, যা মানব ইতিহাসের বিরল একটি ঘটনা। এই যে আনুষ্ঠানিক শিক্ষা, আরো একটি শব্দ আমরা পেলাম, এই আনুষ্ঠানিক শিক্ষাটি কি, এখন আমরা এটি দেখব, বা ফর্মাল এডুকেশন। আনুষ্ঠানিক শিক্ষা এমন একটি কাঠামোগত পরিবেশে ঘটে থাকে যার সুনির্দিষ্ট উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদেরকে শিক্ষা দান করা। সাধারণত একটি স্কুলের পরিবেশে আনুষ্ঠানিক শিক্ষা সঞ্চালিত হয়, যেখানে শ্রেণীকক্ষে একাধিক শিক্ষার্থীদের জন্য একজন প্রশিক্ষিত এবং প্রমিজিং টিচার, যাকে আমরা বলি, প্রয়োজন হয় কমিটমেন্ট থেকে যিনি কাজ করেন, এরকম শিক্ষক প্রয়োজন হয় যিনি বিভিন্ন বিষয়ে পাঠদান করাবেন শিক্ষার্থীদের। বেশিরভাগ স্কুলে একটি মানসম্মত আদর্শ ডিজাইন করা হয়, যার মাধ্যমে শিক্ষার্থীদেরকে নিয়ন্ত্রণ করা হয়। পাঠ্যক্রম, সাংগঠনিক মডেল, শারীরিক শিক্ষার স্থানগুলো যেমন গুরুত্ব দেওয়া হয়, একই সঙ্গে ছাত্র শিক্ষকের যে পারফরমেন্স, মূল্যায়ন পদ্ধতি, ইন্টারঅ্যাকশন, শ্রেণীর আকার, শিক্ষাগত কর্মকাণ্ড এবং আরো অনেক কিছুই সেখানে অন্তর্ভুক্ত থাকে, যেখান থেকে একজন শিক্ষার্থী তার সম্পূর্ণ মানসিক বিকাশ ঘটাতে সক্ষম হয়। প্রাচীন সভ্যতার শিক্ষা ব্যবস্থার অগ্রায়ণে সবচেয়ে বেশি যাদের অবদান, তাদের কথা না বললেই নয়, অর্থাৎ যারা শিক্ষার মাধ্যমে বা বাহন হিসেবে লিপির আবিষ্কার করেছেন, মুখে মুখে গল্প বলা থেকে একটি লিখিত পর্যায়ে চলে এলো শিক্ষা। এই লিপির উন্নয়ন নিয়ে কিছুটা না বললেই নয়, এটিও তোমরা যখন সভ্যতার ইতিহাস পড়ো, মিশরীয় সভ্যতায় পেয়েছ প্রথম লিপির আবিষ্কার, ইউনিফর্ম হায়ারোগ্লিফিক। সুমেরীয় সভ্যতায় পেয়েছ ইউনিফর্ম পরিচয়, তোমরা যখন মিশরীয় সভ্যতা পড়ো সেখানে হায়ারোগ্লিফিক লিপির সঙ্গে তোমরা পরিচিত হয়েছ। প্রাচীন মিশরে আনুমানিক 3500 বা 3500 খ্রিস্টপূর্বে বিভিন্ন লিপির ব্যবহার শুরু হয়েছিল। হায়ারোগ্লিফ লিপির সম্পূর্ণ ব্যবহার মিশরের প্রাচীন শহর অ্যাবাইডাসের বাসিন্দাদের জীবনে প্রায় 3400 খ্রিস্টপূর্বাব্দেই দেখা গিয়েছিল। তথ্য অনুযায়ী প্রাচীন অক্ষর আবিষ্কৃত হয় মিশরে 2000 খ্রিস্টপূর্বে, যেটিকে হায়ারোগ্লিফিক বলা হয় বা হায়ারোগ্লিফ চিত্রলিপির অনুকরণে এটি আবিষ্কার হয়েছিল। প্রথমে একটি প্রস্তর মিনারে একটি হায়ারোগ্লিফ চিত্রলিপি খোদিত অবস্থায় পাওয়া গিয়েছিল, পরে আরো অনেক
চিত্রলিপির সন্ধান পাওয়া যায় পেপিরাসের উপর, কালির মাধ্যমে, কালির সাহায্যে লেখা হয়েছিল। এই পেপিরাস হলো একটি কাগজের মতো একটি নমনীয় বস্তু যা নদীর ধারে যেমন নীল নদ বা নিচু জলাভূমিতে জন্মানো এক রকমের নলখাগড়া জাতীয় গুল্ম গুচ্ছের কাণ্ড থেকে প্রস্তুত হতো। তার মানে হচ্ছে যে এই যে প্রাগৈতিহাসিক যুগ বা অন্ধকার যুগ বা যাযাবর জীবন যেটি আমরা বলি না কেন, এই সব কিছু সব সময়ে সবকিছু ভোগ করেই এগিয়ে গিয়েছে মানব জাতি। তারা ভবিষ্যৎ নির্ধারণ করে বিশ্লেষণ পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা করেই এই মানব জাতির স্বীকারোক্তি হচ্ছে শিক্ষাই জাতির মেরুদণ্ড। এতটুকু বুঝতে তোমাদের কোথাও কোনো আশা করি সমস্যা নেই। জাস্ট পটভূমিটা দেখলাম যে কিভাবে শিক্ষাটি এলো এবং আমরা মিশরের লিপি আবিষ্কারের মধ্য দিয়ে এসে আমরা এই অংশটুকু শেষ করলাম। এবারে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষার দিকে এগোব। আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা কিভাবে এলো, লিপি কিভাবে এলো, বর্ণমালা কিভাবে এলো, কিভাবে লিখনী পদ্ধতি আমরা পেলাম, সবই আমাদের ইতিমধ্যে আমরা দেখেছি। কাজে এখন আমরা যাব প্রাতিষ্ঠানিক শিক্ষা। শিক্ষা একটি চলমান প্রক্রিয়া, আর শিক্ষাকাল দোলনা থেকে কবর পর্যন্ত। একজন মানব সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই শিখতে শুরু করে, তবে জন্মের পর থেকে 10 বছর বয়সে পৌঁছানো পর্যন্ত সময়ে শিশুর মস্তিষ্ক বিকাশের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই বয়সে শিক্ষার্থীদের মানসিক বিকাশ, সৃজনশীলতা, অনুসন্ধিৎসা প্রভৃতি গুরুত্বপূর্ণ প্রতিভা বিকশিত হয়। সুতরাং এই বয়স থেকে একজন শিশুকে নৈতিকতা এবং মূল্যবোধ চর্চায় অভ্যস্ত করা খুব প্রয়োজন। তিব্বতীয় নেতা দালাই লামার নাম তোমরা সবাই শুনেছ। তিনি একটি কথা বলেছেন, তিনি বলেছেন, "When educating the minds of your youths, we must not forget to educate their hearts." যখন আমরা তার মানসিক বিকাশ সৃজনশীলতা নিয়ে কাজ করব, একই সঙ্গে আমরা তার অন্তরে মূল্যবোধ তৈরিরও চেষ্টা করতে হবে। শিশুর নৈতিকতা এবং মূল্যবোধের বীজ প্রথিত হয় পরিবারে, আর তা বিকশিত হয় শিক্ষা প্রতিষ্ঠানে, তার চর্চা হয় সমাজে। তাই সার্বিক নৈতিকতা এবং মূল্যবোধ শিক্ষা প্রক্রিয়ায় পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং রাষ্ট্র প্রত্যেকে সমান অংশীদার। নৈতিকতা এবং মূল্যবোধ শিক্ষার প্রথম এবং অন্যতম প্রধান উৎস। নৈতিকতা এবং মূল্যবোধ শিক্ষার প্রথম এবং অন্যতম প্রধান উৎস হল শিশুর বাবা মা এবং অভিভাবকরা। তারা যদি সৎ এবং চরিত্রবান হন এবং মার্জিত আচরণের অধিকারী হন, তাহলে সন্তানের নৈতিক দিক স্বাভাবিকভাবেই সুগঠিত হবে। প্রাতিষ্ঠানিক পর্যায়ে সমাজ, পরিবার, সবার দায় দায়িত্ব আমরা দেখলাম। এখন আমরা যাব শিক্ষার লক্ষ্য, প্রাতিষ্ঠানিকভাবে সংগঠিতভাবে শিক্ষার উদ্দেশ্য বা লক্ষ্য কি। শিক্ষার লক্ষ্য হিসেবে প্রথম যে লক্ষ্যটি আমরা আইডেন্টিফাই করব সেটি হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ, পেশা নির্বিশেষে শিক্ষার্থীর প্রয়োজনীয় জ্ঞান, জীবন দক্ষতা, ইতিবাচক মনোভাব এবং নৈতিক মূল্যবোধ অর্জন। জাতীয় চেতনাকে সহায়তা করার লক্ষ্যে সামাজিক মূল্যবোধ চর্চা করা। শিক্ষার্থীর হৃদয়ে নৈতিক এবং আত্মিক মূল্যবোধ জাগ্রত করা। এই নৈতিক এবং আত্মিক মূল্যবোধের মধ্যে ন্যায় বিচার, দায়িত্ববোধ, শৃঙ্খলা, আদব কায়দা এবং মানবাধিকার সবচেয়ে বেশি
গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের যোগ্যতা এবং প্রবণতার ভিত্তিতে উচ্চ শিক্ষা এবং বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা গ্রহণে যোগ্য এবং আগ্রহী করে তোলা। দায়িত্ব বোধ সম্পন্ন সুনাগরিক তৈরি করা, যারা ভবিষ্যতে জাতিকে নেতৃত্ব দিবে। আগামীর নেতৃত্ব, ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করা। নিজ দেশের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য এবং জাতিগত পরিচয় সম্পর্কে স্বচ্ছ ধারণা দেওয়া, যাতে মাতৃভূমি, মাতৃভাষা এবং সকলের প্রতি অধিক অনুরাগী হয়। তাহলে শিক্ষার লক্ষ্যটি তোমাদের কাছে ইতিমধ্যেই ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, শিক্ষার স্তরবিন্যাস। এই যে শিক্ষাগুলোর কথা বললাম, বয়সের কথা বললাম, এই বয়সটাকে শিক্ষা গ্রহণের জন্য বয়স, আমরা একটু আগে বলেছিলাম যে শিক্ষাকাল হচ্ছে দোলনা থেকে কবর পর্যন্ত। তারপরেও শিক্ষা গ্রহণের জন্য শিক্ষার্থীকে একটি বয়স ভিত্তিক শিক্ষার স্তর বিন্যাস করা হয়েছে। যেমন প্রাথমিক স্তর সাধারণত পঞ্চম শ্রেণী পর্যন্ত দক্ষিণ এশিয়ার দেশগুলোতে, মাধ্যমিক স্তর দশম শ্রেণী পর্যন্ত, উচ্চ মাধ্যমিক স্তর দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবং উচ্চ শিক্ষা স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে। যদিও সম্প্রতি দ্রুত গতিশীল এবং দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে মিল রেখে নতুন করে এই স্তর বিন্যাস করা হচ্ছে, শিক্ষার প্রস্তাবিত নতুন যে স্তর বিন্যাস করা হচ্ছে সেটি হচ্ছে প্রাক প্রাথমিক পর্যায়, যেটি 5 বছর পর্যন্ত, অর্থাৎ 5 বছরের আগে পর্যন্ত, 5 বছর হলে সে প্রাথমিক স্তরে আসবে। প্রাথমিক পর্যায় প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত, মাধ্যমিক পর্যায় দ্বাদশ শ্রেণী পর্যন্ত, এরপরে হচ্ছে উচ্চ শিক্ষা বা টারশিয়ারি, যেটি স্নাতক বা স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত। শিক্ষাকে প্রাথমিকভাবে প্রি স্কুল বা কিন্ডারগার্টেন, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় বা শিক্ষানবিশ হিসেবে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে বিভিন্নভাবে তারা এই বিষয়গুলোকে পুনর্বিন্যাস করছে, গবেষণা হচ্ছে, আলোচনা হচ্ছে, তারপর আবার নতুন করে পুনর্বিন্যাস হচ্ছে। তবে জাতিসংঘে 1966 সালের অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তির 13 ধারায় শিক্ষাকে সার্বজনীন অধিকার হিসেবে স্বীকার করে নেওয়া হয়েছে এবং বেশিরভাগ দেশে এটি একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মূলত প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক শিক্ষা হিসেবে গ্রহণ করা হয়েছে। প্রাক স্কুল, প্রায় 3 থেকে 7 বছর বয়স, আমরা বলছিলাম যে প্রাথমিক 5 বছর প্রাথমিক বয়স, 5 বছরে সে প্রাথমিক স্কুলে পর্যায়ে ভর্তি হবে। তবে এখানে দেখছি যে প্রাক স্কুল বা 3 থেকে 7 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের শিক্ষা প্রদান করে, যা দেশের উপর, বিভিন্ন দেশের উপরে নির্ভর করে যে তারা কোন বয়স, কতটুকু বয়স পর্যন্ত কোন পর্যায়টাতে প্রবেশাধিকার দিবে। ইদানিং বিভিন্ন স্কুলে দেখা যায় যে প্রাইমারি স্কুলে, প্রাক প্রাথমিক স্কুলের ক্ষেত্রে নার্সারি, প্লে গ্রুপ, কেজি, এরকম বিভিন্ন ভাবেও পরিচিত হচ্ছে। এরপরে প্রাথমিক পর্যায়, প্রাথমিক শিক্ষা আনুষ্ঠানিক এবং কাঠামোগত, যা প্রথম 5 থেকে 7 বছর নিয়ে গঠিত করানো হয়ে থাকে। অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক স্কুল ইদানিং এটি প্রস্তাবিত আকারে আছে, কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু দেশ এটি বাস্তবায়ন করে ফেলেছে তারা, যদিও দেশ ভেদে ভিন্নতাও আছে। বিশ্বব্যাপী 6 থেকে 12 বছর বয়সী প্রায় 89% শিশু প্রাথমিক শিক্ষায় ভর্তি হয় এবং এই অনুপাতটি বেড়েই চলেছে। ইউনেস্কো পরিচালিত 2015 সালের মধ্যে সবার জন্য প্রাথমিক শিক্ষা, বেশিরভাগ দেশ এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে এবং অনেক দেশে এটি
করেও ফেলেছে। আমাদের বাংলাদেশও এটি এই প্রাথমিক শিক্ষাটি বাধ্যতামূলক করেছে। কিছু শিক্ষা ব্যবস্থায় পৃথক মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, যেখানে 14 বছর বয়স পর্যন্ত মাধ্যমিক শিক্ষার চূড়ান্ত পর্যায়ে স্থানান্তর করা হয়। প্রাথমিক শিক্ষা প্রদানের স্কুলগুলোই প্রাথমিক বিদ্যালয় হিসেবে পরিচিত। প্রাথমিক বিদ্যালয়কে আবার শিশু এবং জুনিয়র স্কুলের মধ্যে, যেটা আমরা বলছি প্রাক প্রাথমিক, বর্তমানে এটি হচ্ছে সরকারি স্কুলগুলো, প্রাথমিক বিদ্যালয়গুলোতেই এখন প্রাক প্রাথমিক একটি স্তর শুরু করা হয়েছে। তবে দক্ষিণ এশিয়ার একটি দেশ ভারত, যেখানে 12 বছর ধরে বাধ্যতামূলক শিক্ষা, 8 বছরের প্রাথমিক শিক্ষা এবং প্রাথমিক শিক্ষার জন্য 5 বছর এবং উচ্চ প্রাথমিক শিক্ষার জন্য 3 বছর, মোট 8 বছর। সেখানে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং দ্বারা পরিকল্পিত একটি জাতীয় পাঠ্যক্রমের কাঠামোর উপরে ভিত্তি করে ভারতের বিভিন্ন রাজ্যে 12 বছরের এই প্রাথমিক বাধ্যতামূলক স্কুল শিক্ষা প্রদান করা হচ্ছে। আমাদের এখানেও আছে NCTB, যেটি আমরা বলি ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সট বুক বোর্ড, যারা যারা পাঠ্যক্রম ডিজাইন করে, সিলেবাস প্রণয়ন করে এবং বই প্রকাশের কাজটিও তারা করে থাকে। মাধ্যমিক পর্যায়ে বিশ্বের বেশিরভাগ সমসাময়িক শিক্ষা ব্যবস্থায় মাধ্যমিক শিক্ষাটি মূলত কৈশোর থেকে শুরু হয়, আনুষ্ঠানিক শিক্ষার প্রসার ঘটে সেই সময়। প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার মধ্যে সঠিক বয়স সীমাও বিভিন্ন দেশে বিভিন্ন রকম, তবে সাধারণত 9ম-10ম পর্যায়টিকে মাধ্যমিক পর্যায় বলা হয়। মাধ্যমিক শিক্ষা প্রধানত কিশোর বয়সে ঘটে থাকে। এরপরে আমরা দেখব উচ্চতর শিক্ষা, টারশিয়ারি বা হায়ার এডুকেশন। উচ্চতর শিক্ষা বা টারশিয়ারি বা হায়ার এডুকেশনটা হলো প্রাতিষ্ঠানিক শিক্ষার শেষ পর্যায় বা পোস্ট সেকেন্ডারি শিক্ষা। এটি একটি ও বাধ্যতামূলক শিক্ষাগত স্তর, যা উচ্চ বিদ্যালয় বা মাধ্যমিক বিদ্যালয় সমাপ্ত করে তারপরে তারা শুরু করে। স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষা সহ বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণকেও এর অন্তর্ভুক্ত করা হয়। কলেজ এবং বিশ্ববিদ্যালয় প্রধানত এই উচ্চ শিক্ষা প্রদান করে। সমষ্টিগতভাবে এগুলো উচ্চ বিভাগ হিসেবে পরিচিত। উচ্চ শিক্ষা সম্পন্ন করা ব্যক্তি সাধারণত সার্টিফিকেট, ডিপ্লোমা এবং একাডেমিক ডিগ্রি প্রাপ্ত হয়ে থাকে। উচ্চ শিক্ষা হলো একটি ডিগ্রি স্তর বা ডিগ্রি যোগ্যতা। অধিকাংশ দেশে, এমনকি উন্নত অনুন্নত সব দেশে জনসংখ্যার প্রায় 50% তাদের জীবনের কোন একটা সময় উচ্চ শিক্ষায় প্রবেশ করে এবং জাতীয় অর্থনীতির জন্য উচ্চ শিক্ষার গুরুত্ব অপরিসীম। এই উচ্চ শিক্ষাকে একটি শিল্প বলা হয়, যেখানে বিনিয়োগ করা হয় মানব সম্পদ তৈরির জন্য বিনিয়োগ। এই স্নাতক বা স্নাতকোত্তর স্তরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান, গবেষণা এবং সামাজিক সেবাও অনেক সময় অন্তর্ভুক্ত থাকে। এছাড়া সম্প্রতি উদার শিল্প শিক্ষা বা লিবারাল আর্টস এডুকেশন নামে একটি কোর্স শুরু করেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের পাঠ্যক্রম হিসেবে এটিকে গ্রহণ করেছে। মূলত এটি কারিগরি পাঠ্যক্রমের বিপরীতে সাধারণ বুদ্ধিবৃত্তিক ক্ষমতা বিকাশের লক্ষ্যে শিক্ষাদান করে থাকে। ইউরোপে এই উদার শিল্প শিক্ষা বা লিবারাল আর্টস এডুকেশনের সূচনা হয়েছে, যা যুক্তরাষ্ট্র এখন এটি বিকশিত হচ্ছে এবং এমনকি আমাদের মতো দেশগুলোতেও এটি এখন বিকাশমান। শিক্ষা আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যে কোনো ভাবেই পরিচালিত হতে পারে। যে কোনো অভিজ্ঞতা যার একটি গঠনমূলক প্রভাব রয়েছে, মানুষ কি চিন্তা করে, কিভাবে সে নিজেকে বিকশিত করতে পারে, তার যে অনুভূতি, কিভাবে তার অনুভূতি কাজ করে, তার উপরে যে শিক্ষাদান পদ্ধতি তৈরি করা হয়, এটিকে আমরা বলি পেডাগজি। মহাকবি মিল্টনের নাম আমরা সবাই জানি। তিনি বলেছেন, দেহ, মন এবং আত্মার সমন্বিত উন্নতি সাধনের নাম হচ্ছে শিক্ষা।
যদিও কোনো কোনো দেশে শিক্ষা ব্যবস্থা এখনো বাস্তবতার সঙ্গে খুব একটা সম্পৃক্ত নয়। শিক্ষা দক্ষিণ এশিয়ার অনেক দেশে এখনো একটি সার্টিফিকেট, অর্থ উপার্জনের মাধ্যম এবং একটি সামাজিক স্বীকৃতির নাম। এই জায়গায় এসে আমরা আমাদের ক্লাসটি শেষ করব। আমাদের পরের ক্লাসটি হবে এটারই ধারাবাহিক ক্লাস, এই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে শিক্ষার হার, শিক্ষার গ্রহণের সীমাবদ্ধতা, ড্রপ আউটের কারণ, এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে আমরা আমাদের ক্লাসটি আজকে এখানে শেষ করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।